হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। তো সকালবেলা ঈশা কিন্তু ঘুম থেকে উঠে আগে আমার সঙ্গে সঙ্গে পুকুরের দিকে আসছিল, কারণ মুরগিদেরকে আমি সকালবেলা উঠে আগে খেতে দিয়ে দেবো। যেহেতু রাত্রে ওদের খাবার ফুরিয়ে যায়, সারা রাত না খেয়ে থাকে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। আর ঈশা আমার আগে বেরিয়ে আসলো। ও না মুরগিকে খেতে দিতে আসলে অনেক বেশি আনন্দ করে, আর মুরগিদের দেখলে তো অনেক বেশি বকবক করে ওদের সঙ্গে। যাই হোক, তারপরে পুকুরের দিকে চলে আসলাম এক গামলা বাসনপত্র নিয়ে। আর অনেকটা জামাকাপড় আছে ঈশার, তো সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কেচে দিয়ে নেব। তো দেখো, সকালবেলার এই টাইমটা না অনেকটা বেশি নিস্তব্ধ। আর আমাদের পুকুরের পাড়টা দিয়ে সমস্ত নারকেল গাছগুলোর ফল হয়েছে। তো এখন আমাদের বাড়ির থেকে না পুরো নারকেল ফুরায় না। আগে একটা সময় ছিল যে নারকেল কিনে খেতে হতো, আর এখন এমন একটা সময় যে আমার বাড়ি থেকে নারকেল পুরো পচে নষ্ট হয়ে যায়, এত পরিমাণে নারকেল হয়। যাই হোক, এদিকে ঈশাকে বসিয়ে দিয়ে আমি সুন্দর করে জামাকাপড়গুলো একটা একটা করে কেচে নিচ্ছিলাম, চটকিয়ে রাখছিলাম। তো একটুখানি বাদেই কাজবাজ, যেগুলো ধুতে হবে সেগুলোর উপরে আবার রেখে দিলাম। তো যাই হোক, থালা বাসনগুলো আবার একটু সুন্দর করে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে একটা একটা করে মেজে নেব। পুকুরের পানিটা যেহেতু একটুখানি কমে এসেছে, তো নিচে আর এক ধাপ নিচে নেমেই কিন্তু এই থালা বাসনগুলো আমাকে ধুতে হবে। তো দেখো, পানিটা যেমন স্বচ্ছ ছিল, আর মাছ না পুকুরে অনেক বেশি ঘোরাফেরা করছিল। তো তার মধ্যে আমি কাজগুলো করে নিচ্ছিলাম, হয়তো ক্যামেরার ভিতরে আসছে না, তবে পুকুরের মাঝখানের দিকে এক সারি করে মাছ ঘুরে বেড়াচ্ছিল, দেখতে না অনেক বেশি ভালো লাগে। সবসময় দেখবে একটু যেন ফাঁকা জায়গায়, একটু পরিবেশটা সুন্দর হলে, একটু নিস্তব্ধ হলে সেখানে বসে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার এই পুকুর ধার, এটা তো একেবারে অসাধারণ একটা জায়গা। আমার বাড়ির সব থেকে যদি বলো যে কোন জায়গাটা বেশি পছন্দ, তো সেটা হলো আমার পুকুর ধার। হয়তো আমি ভিতরে বসে বাসনপত্র মাজতে পারি, কিন্তু মাঝি আমি একটাই কারণে মাজি না, যে পুকুর ধারটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে কাজ করলে আমার মনটা পুরো শান্তি হয়ে যায়। সারাদিন যেহেতু বাড়িতে থাকতে পারি না, তো যেটুকানি সময়ই পাই বাড়িতে, তো চেষ্টা করি একটুখানি ঘরে না থেকে বাইরের এই পরিবেশের মধ্যে একটু ঘোরাফেরা করতে, একটুখানি কাজকর্ম করতে। এতে করে আমার মনটা যেমন ভালো হয়ে যায়, মাইন্ডটাও তেমন ফ্রেশ হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো প্রায় হয়ে এসেছে। তো অনেকগুলো বাসনপত্র তো রোদ্রে শুকিয়ে যাচ্ছিল, তো সেই কারণে ওগুলো আমি আগে ধুয়ে তুলে রাখলাম, আর এগুলো এখন আমি মেজে পরিষ্কার করে নেব। কড়া না একটু ডলতে দেরি হয়, তো কড়াটা রেখে দিলাম লাস্টে মাজবো বলে। আর যত তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যাবে ততই ভালো, তা নয় কিন্তু একটা সাবানের দাগ বাসনপত্রের ওপরে কিন্তু পড়েই যায়। তো প্রত্যেক দিন এই দুধের বোতলগুলো আমার পরিষ্কার করতে হয়, যেহেতু দুধ আনতে হয় যে বাড়ি থেকে সেখান থেকে একবার দুধ আনতে হয়, এনে গরম করি, আবার দোকানে আর একটা বোতলে করে ঢেলে নিয়ে যাই, তো সেখান থেকে আসার সময় আরও একটা বোতলে করে বাড়িতে নিয়ে আসি। তো এরকমভাবেই কিন্তু দুধের বোতল দুটো তিনটে করে রোজই আমার হয়ে যায়। তো সেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ঈশার একটা কাঁথা ছিল গায়ে দেওয়া, তো সেটা ধুয়ে আর এই নিচেই পাতা পেপারটা, এর উপরে কিন্তু ঈশাকে আমি অনেক সময় যখন ডাইপার না পরাই শুয়ে দিলে হিসু করলেও কিন্তু খাটে লাগে না। তো যাই হোক, এখন আমি এগুলো দুটো গামলা চাগিয়ে মোটে নিয়ে আসতেই পারছিলাম না, অনেক কষ্ট করে একটা ডাকলাম আর একটা নিয়ে চলে আসলাম। তো বাসনপত্রের গামলাটা তো আমি ওপরে তুলে রেখে এসেছি, আর জামাকাপড়ের গামলাটা কিন্তু সুন্দর করে নিয়ে চলে আসলাম পুকুর ধার থেকে। নিয়ে এটা কিন্তু আমি সুন্দর করে এর ভিতর থেকে সমস্ত জামাকাপড়গুলো একটা একটা করে মেলে দিয়ে ঘরে যাব, যে বাসনপত্রগুলো আছে সেগুলো উপর করে দিতে। তো কাল আমার কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্টই এসেছে যে আপু তোমার শরীরটা কি এখন ভালো আছে? তো কালকের তুলনায় আজকে একটু কোমর যন্ত্রণাটা একটু ভালো আছে। আর আমি কখনোই যন্ত্রণার বড়ি যতই সমস্যা হোক না কেন খাই না, কারণ যন্ত্রণা আর গ্যাস এই দুটো বড়ি যেন আমি মোটে কি বলবো আমার পছন্দই হয় না, এটা শরীরকে অনেক বেশি ক্ষতি করে। তো আমি অন্তত গ্যাসের বড়ি আর যন্ত্রণার বড়ি এটা স্কিপ করার চেষ্টা করি যতক্ষণ সহ্য করা যায়। তো হাজব্যান্ড বলছিল যন্ত্রণার বড়ি এনে দেই, আর তা হয় ডাক্তার দেখিয়ে নিতে। আমি বললাম দু একদিন দেখে নিই, যদি ভালো হয়ে যায় তো ডাক্তার আর দেখাতে যাবো না। তো যাই হোক, ওপরওয়ালার ইচ্ছায় আজ আমার যন্ত্রণাটা একটুখানি কম আছে, তো কোমর নিচু করে তেমনভাবে এখনও কাজ করতে পারছিলাম না। তবু সংসার, আমাদের মেয়েদের তো এই সংসারটাকে গুছিয়ে করতেই হবে। সংসার জীবনে আমাদের কোনো দিন ফাঁকি ছুটি এগুলো করলে কিন্তু সংসারটা একেবারে ভেসে যায়, এরকমই একটা অবস্থা। তো শরীর খারাপ থাক যাই থাক, কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর আমি না অনেকের মতো, অনেকে আছে যে হয়তো একটু যন্ত্রণা হলে কি যা হোক কিছু হলে শুয়ে বসে থাকতে পারে, কিন্তু কেন জানি না আমি সেই এগুলো আমি করতে পারি না। আমার যেন যতই শরীর খারাপ থাক আগে মনে হয় কাজগুলো কমপ্লিট করি, তারপরে শোবো বসবো, আর যখনই শোয়া বসার টাইম আসে তখন
আরও নতুন নতুন কাজ কিন্তু সামনে দাখিল হয়ে যায়। তো এভাবেই কাজকর্মগুলো করছিলাম, আর জীবনটা কিন্তু আমাদের এরকমই, বসে শুয়ে থাকলে হয়তো সময়টা ঠিকই পার হয়ে যাবে, কিন্তু এই সময়গুলো আর ফিরে পাবো না। এর জন্য কিন্তু ভবিষ্যতে আফসোস হবে যে কেন সময় থাকতে খাটলাম না, পরিশ্রম করলাম না, আর বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করলাম না। আর এখন দেখো আমার খাটটা গোছাতে গোছাতে জানলাগুলো আগে খুলে দিয়েছিলাম, কারণ এত সুন্দর হাওয়া আসে এই জানলাটা দিয়ে বলার কথা না। আমাদের ঘরটা যেহেতু উল্টো করা, তো এই পিছন দিকটা কিন্তু আমাদের দক্ষিণ দিক আর সামনের দিকটা উত্তর দিক। তো দক্ষিণে হাওয়া বইলে একেবারে মনটা জুড়িয়ে যায়, তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে জানলা দিয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে যে কতটা হাওয়া বইছে। আর যেহেতু ফাঁকা জায়গা, চারিদিকে জলকর বিল, তো তার মাঝখানে বাড়ি, তাহলে বোঝো কতটা শান্তির জায়গা এখানে। যে একবার আসবে না তার মনে হবে যে একদিনের নাম করে আসলে দুই তিন দিন থেকে যায়, এরকমই একটা অবস্থা। আমার বাড়ি তো আমার অনেক বেশি ভালো লাগে, হয়তো অনেকের কি মনে করো বলতে পারবো না যে ফাঁকা জায়গায় বাড়ি মাঠের মাঝখানে, তো প্রচুর শান্তির জায়গা এটাই বলতে পারি। যাই হোক, দুটো ঘর আমি সুন্দর করে গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নেব। এই ঘরের বিছনার চাদরটা একটুখানি অগোছালো হয়েছিল, সেটা আমি ঘুম থেকে উঠে একটু টান টান করে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে যাব বারান্দার দিকে। বারান্দার এই জায়গাটায় না অনেকগুলো ফুলের টব থাকার কারণে বেশ ধুলো নোংরা হয়, তো সেই জায়গাটা একটুখানি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। নিয়ে তারপরে পুরো বারান্দাটা ঝাড়ু দিতে দিতে দেখো হয়তো ঝাড়ুটা লম্বা বলে অসুবিধা হচ্ছে না, এটা যদি ঝাঁটা হতো, নিচু হয়ে ঝাড় দিতে হতো, তখন কিন্তু এই ব্যাক পেনটা আবারও আমি বুঝতে পারতাম ভালোভাবে। তো আজকে চেষ্টা করবো যতই অসুবিধা হোক না কেন নিচু হয়ে কাজটা কম করার জন্য। উঠোনটা ঝাড়ু দেওয়ার ছিল কিন্তু দিতে পারছি না। যাই হোক, দুই একদিন স্কিপ করলে কিন্তু হয়তো এই যন্ত্রণাটা ঠিক হয়ে গেলে কাজগুলো ঠিক সুন্দরভাবে আবারও করে নিতে পারবো। তো তার মধ্যে আসলাম আমার এই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিতে। তো বাড়ির এই গ্যাস ওভেনটা যেহেতু রাত্রে ব্যবহার করা হয়, সকালবেলা কিন্তু বেশ ময়লা থাকে, তো তার কারণে ভাবলাম আজ যেহেতু দোকানে একটু দেরি করে যাব, গ্যাস ওভেনটাও একটুখানি পরিষ্কার করে নিই। আর সবসময় চাই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সংসারটাকে গুছিয়ে রাখতে। কতদূর কী করতে পারি বলতে পারবো না, তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারাই ঠিকমতো বুঝতে পারবে যে কতটা কী পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। যতটা হয়তো চাই ততটা করে উঠতে পারি না। আসলে কী বলো তো, দুবছরের এই ধরো ছোট্ট বাচ্চা আছে, তার পিছনে একটা সমান তালে খাটুনি আছে সারাদিন, আর সিমনানের যেহেতু একটু বড় হয়ে গেছে, ওর কাজগুলো টুকিটাকি করতে পারে, সপ্তাহ করতে পারে না, রান্না করে কিন্তু ভাত বেড়ে মুখের ধারে আমাকেই দিতে হয়। তো যাই হোক, ওর জামা প্যান্ট ধোয়া পরিষ্কার করা, ঈশার জামা প্যান্ট তো সে আর বলার কথা নাই যে এত পরিমাণে ঈশার জামা প্যান্ট পরে রোজ। আর তারপরে তো আমার হাজব্যান্ডের আর এই সকল টুকিটাকি কাজগুলো করতে করতে সারাদিন যে কখন আমার দিন পার হয়ে যায়, তার মধ্যে সবথেকে বড় কাজ হলো আমার দোকান দেখা, একটা বাড়তি কাজ বলতে পারো এটা। তো সংসারের ফাঁকেও কিন্তু আমি দোকানটা সামলাই বলে আমার সংসারটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি গুছিয়ে তুলতে পেরেছি আর নিজের শখ শান্তিগুলো পূরণ করতে পারি। প্রত্যেক মেয়েদেরই কিন্তু উচিত নিজের সংসার পাশাপাশি কিছু অন্তত পরিশ্রম করে আয় ইনকাম রোজগার করা, যাতে নিজের পায়ে দাঁড়ালে আর কিন্তু অন্য কেউ বড় কথা বলতেও পারে না। আর হাজব্যান্ডকে আমরা তো অনায়াসেই বলতে পারি যে আমরা নিজের আয় থেকে যে কোনো জিনিস কিনেছি, তার জন্য কৈফিয়ত দিতে হয় না। যাই হোক, আজ দুপুরবেলা সব সিদ্ধ করবো, সিদ্ধ ভাত, সিদ্ধ আলু, ঢেঁড়স সিদ্ধ করব, আর একটুখানি ডাল করব, আর বেগুন ছানা করব, বেগুনটা পোড়াবো, কারণ বেগুন সিদ্ধ করে ছানা করলে কিন্তু ভালো লাগে না। তো সেটা আমি সুন্দর করে পুড়িয়ে নেব ভাতটা করতে করতে। দেখো উনুন পারে না রান্না করতে গেলে পুরো মনটা ছুঁয়ে যায়, কারণ এত পরিমাণে হাওয়া বয় আমাদের এই বাড়িতে। আর তারপরে কিন্তু উনুনে রান্না করতে আসলে গরমই লাগে না, আর যদি হাতের কাছে থাকে এরকম শুকনো কাঠ পাতা, তো কারি না রান্না করতে ভালো লাগে। আমার মতন যারা উনুনে রান্না করতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানিও। তো গ্রামের পরিবেশে থাকলে এগুলো কমন ব্যাপার, আমরা রোজই করে থাকি, কিন্তু যারা হয়তো শহরে থাকে, টাউনে থাকে, তাদের একটু উনুনে রান্না করাটা কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। তো যাই হোক, সব কিছু সুন্দর করে করতে করতে এখন দেখো ভাতটা কিন্তু উতলে গেছিলো, আর জালটা আমি এখন এরকম আস্তে করে দিয়েই রেখে দেবো, কারণ ভাত উতলে গেলে বেশি জোরে জাল দিলে কিন্তু সমস্ত উনুনে ভাত পড়ে পুরো ভর্তি হয়ে যাবে। তার মধ্যে বেগুনটাও কিন্তু আমি উনুনের ভিতরে একটা শিক দিয়ে ঢুকিয়ে পুড়িয়ে নিয়েছিলাম। তো বেগুনটা আমি এখন সুন্দর করে গাটাগুলো ছিলে পরিষ্কার করে নেব। আর বেগুনটা যেহেতু অনেকটা পরিমাণে জালি ছিল, তো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর এটা না একেবারে চুপসে ছোট হয়ে গেছিলো, যাই হোক তিন চার রকম যখন সিদ্ধ আছে,
তো অসুবিধা হবে না, দুপুরবেলা হয়ে যাবে। ভাতটা করার পরে কিন্তু ডাল করেছিলাম, ঢেঁড়শগুলো সিদ্ধ করেছিলাম, বেগুনটা তো দেখতেই পাচ্ছ, তো সেগুলো নিয়ে আমি দোকানে চলে যাব। হাজবেন্ড বারবার ফোন করছিল দোকান থেকে বেরিয়ে যাবে, কাজ আছে। তো স্নানটা সেরে সমস্ত ভাত তারপরে সিদ্ধ টিদ্ধ ডালটালগুলো কৌটো কাউটায় ভরে নিয়ে আমি এখন দোকানে চলে যাচ্ছি। এতে ঈশার জামাকাপড় আর সিমরানের কিছু বই ছিল, তো সেগুলো নিয়ে আমি এখন ঈশাকে নিয়ে দোকানে চলে আসলাম। আধা রান্না বলতে পারো বাড়ি, আধা রান্না দোকানে, এরকমভাবেই কিন্তু আমার কাজগুলো করতে হয়। তো ডালটা তো বাড়িতেই করে নিয়ে এসেছিলাম, আর এখানে এসে শুধু একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। আমার রান্নাবান্নার অবস্থা কিন্তু সারাদিন এরকমই হতে থাকে। যা হোক, ভাতের ভিতর থেকে আলুগুলো বের করে নিচ্ছিলাম। সিমরান যেহেতু স্কুল থেকে বাড়িতে চলে এসেছিলো, আর এখন কিন্তু 12টা বাজে। তো ঢেঁড়শটা ছানা করে নেবো, বেগুনটা ছানবো ওদিকে, কিন্তু আলুগুলো আমি বের করে রেখেছি, আলুগুলো ছানবো। আর তারপর এদিকে কিছুটা লঙ্কা আমি ভাজছিলাম, তো সেগুলো ভেজে সুন্দর করে ছানবো। ঢেঁড়শটার মুখটা আমি আগে কেটে সিদ্ধ করতে দেইনি, কারণ ঢেঁড়শের মুখ কেটে দিলে না পানিটা প্রচুর নাল নাল হয়ে যায়, আর মুখ সমেত দিলে কিন্তু আস্তে আস্তে গোটা গোটা দিলে ঢেঁড়শটা সিদ্ধ করার সময় অত নাল হয় না। তো সিদ্ধ করার পরে কিন্তু সুন্দর করে এরকম ছেনে নিলে অনেকটা বেশি খেতে ভালো লাগে। তো পেঁয়াজ, শুকনো লঙ্কা, সরিষার তেল, নুন এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আগে তো বেগুনটা ভর্তা করে নিচ্ছে, তো তারপরে ঢেঁড়শটা ভর্তা করে নেব, তারপরে আলুটা। তো আজ এই ভাতে ভুতিগুলো যে খেতে এত বেশি টেস্টি লাগবে, তো এখন তো বলতে পারছি না, যখন খাবো তখনই বুঝতে পারবো যে কতটা বেশি টেস্টি লাগবে। আর আমার সবসময় এরকম সিদ্ধ জিনিস যেন একটু খেতে বেশি ভালো লাগে। আর মাছ মাংসের থেকে দেখি মনে হয় যেন সিদ্ধ তো একদিন খেলে কিন্তু অনেক ভালো লাগে, রোজ রোজ মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না। বাড়িতে যেহেতু তেমন সবজি ছিল না, তো তার কারণেই কিন্তু আর মাছ নেইনি। মাছটা নিলে কী দিয়ে করতাম বলো, শুধু ঝোল করলে কিন্তু একা আমাকেই খেতে হতো, হাজব্যান্ড তো আর খেত না। তো তার মধ্যেও দোকানেও মাল দিচ্ছিলাম এক এক করে কাজগুলো করে নিয়ে, আর এদিকে এখন সন্ধ্যে হয়ে গেছে। তারপরে আবারও বাড়িতে চলে আসলাম, সিমরানকে পড়াতে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে সিমরানকে পড়া হয়ে গেলে বাড়িতে নিয়ে এসে একসঙ্গে আমরা এখন বাড়িতে চলে এসে সিমরানের দুটো ভাত খেতে দিয়ে দেবো। তো যাই হোক, এখন সুন্দর করে সিমরানের একটা ডিম হাফ বয়েল করে দিয়ে ডাল দিয়ে কিন্তু ভাতটা খাইয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। তার কারণে একটুখানি ডালটা জাল করে নিচ্ছে, আর যে ছানাগুলো আছে তো সেগুলো দিয়েই ভালোভাবে খেয়ে নেবো। আর এদিকে ঈশার দুধটা এখন আমি ভালোভাবে জাল করে নেবো, অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। তো যাই হোক, আস্তে করে গ্যাসের ফ্লেমটা দিয়েই আমি একটুখানি ঘরের ভিতরে কাজ করতে যাব। আর আস্তে করে দিলে ফুটতে ফুটতে দুধটা কিন্তু একটুখানি ঘন হয়ে যাবে, তার কারণে পানি দিয়েছিলাম একটু বেশি করে। এদিকে সিমরান ভাত খাচ্ছিল আর ঈশাকে খাইয়ে দিচ্ছিল, তো আমি আরও কাজগুলো করে নেব। কিছুটা জামাকাপড় কেচে পরিষ্কার করে নিয়েছি, তো সেগুলো এখন সুন্দর করে মেলে দেবো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও বলতে চাই, এখনও পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিও দেখার পরে কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বাড়ির জন্য কিছুটা চাল নিয়ে আসলাম, যেহেতু এখন বাড়িতে রোজই প্রায় রান্না হচ্ছে রাত্রে করে, তো বেশি করে চালটা এনে রেখে দিলাম। দোকান থেকে রোজ অল্প অল্প করে আনা, এটা কিন্তু অনেকটা বেশি হেডিকের ব্যাপার। তো দুই একদিন কিন্তু মনেও থাকছে না আনতে, তো হাজব্যান্ড বললো বেশি করে নিয়ে রেখে দাও, যতটা লাগে লাগবে। আর সেগুলো ঢেলে নিয়ে আমি এখন টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিয়ে যে সিমরান আর ঈশার খাবার টাবারগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটুখানি গুছিয়ে নেব। সিমরানের একটা ম্যাগি, ঈশার একটা ম্যাগি, দুটো ম্যাগি কিন্তু আমি নিয়ে এসেছিলাম। একটা কেক নিয়ে এসেছিলাম, দুজনের জন্য দুটো ফ্লেভারের বিস্কুট নিয়ে এসেছিলাম, আমার জন্য কিছুটা শ্যাম্পু। আর টুকিটাকি রকম কিন্তু রোজই যে সকল জিনিসপত্রগুলো লাগে দোকান থেকে আসার সময় নিয়ে নেই, ভুল করে শ্যাম্পুর কৌটোর ভিতরে রেখে দিলাম। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।